অ্যাক্সিডেন্টের পরে বাইকের অনেক ক্ষতি হয়ে গেছে, মনে হয় 6-7 হাজার টাকার বেশি লেগে যাবে। আমার ফ্রেন্ডদের হাতের আঙ্গুলে একেবারে, এই বৃদ্ধ আঙ্গুলে নাকি কোন আঙ্গুলে আমি ভুলে গেলাম, হসপিটালে 2 সেলাই দেওয়া লাগছিল, চামড়া ফেটে গেছে আর কি। আর ওই সিএনজি ড্রাইভারের উচিত ছিল একটু করে হলে দেখা, মানে দুর্ঘটনার পরে যে ভিকটিম ওর অবস্থা কীরকম, ওটা দেখে ডাইরেক্ট চলে গেছে। এই জন্য আমাদের মনে একটু বেশি ক্ষোভ আর কি, এই জন্য সরাসরি ওর বাসায় যাচ্ছি। আর আজকে যদি কোনো কিছু দফার অফার না হয় তাহলে আমরা সরাসরি থানায় গিয়ে মামলা করে দিব। এখন 12টা বেজে সম্ভবত 10 মিনিট, এখন বের হয়ে গেলাম বাসা থেকে, যাচ্ছি হচ্ছে কল্যাণপুরের ওখানে। ওখানে আমার ভাই ব্রাদার্সগুলো ওয়েট করতেছে, যাবো হচ্ছে মানিকশরীর দিকে। যাওয়ার রিজনটা কিন্তু অন্যরকম, আজকে ঘুরতে যাওয়ার জন্য না, আজকে যাবো হচ্ছে একটা সিএনজি ড্রাইভারের বাড়িতে আর কি। গতকালকে তো একটা আমাদের বাঘাইছড়ি উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত প্রোগ্রাম একটা চলে গেলো রাজবন বিহারে। তো ওই রাজবন বিহারে এই প্রোগ্রামের কাজ করার সময় আর কি বিভিন্ন ধরনের, মনে করেন, জিনিসপত্র তো লাগে, তো ওরকম জিনিসপত্র কিনতে গিয়ে বাইক নিয়ে যখন বাজারে গেছিলো আমার এক ফ্রেন্ড বাইক নিয়ে আর কি, তো বাজারে যাওয়ার সময় একজন সিএনজি ড্রাইভার ওকে রাস্তায় মেরে দিয়ে চলে যায়, আর থেমেও দেখে নাই যে মানে কীরকম অবস্থা দুর্ঘটনার পরে আর কি। আর আমরা এরপরে ওই সিএনজি সমিতির এখানে অফিসে গেলাম, গিয়ে আমাদের ওই সিএনজিওয়ালার গাড়ির নাম্বার আমরা নোট করে রেখেছিলাম আর কি ওখানে। তারপর নাম্বারটা দেওয়ার পরে ওর ডিটেলস বের করি, বের করার পরে ওর ফোন নাম্বার কালেক্ট করি, ফোন নাম্বার কালেক্ট করার পরে হচ্ছে ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ও আমাদের সঙ্গে ইয়ে করে নাই। রিসিভ করছিল কিন্তু বলতেছে যে ওর ফোন ইয়েটা নাকি সিমটা নাকি আরেকজনের কাছে, এই জন্য ওর সিমের মালিক কিন্তু ও না। তো এখন ওর সঙ্গে যেহেতু ঠিকমতো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, এখন আমরা যাচ্ছি হচ্ছে সরাসরি ওর বাড়ি। ওর ঠিকানা যেহেতু আমরা সিএনজি সমিতির অফিস থেকে পেয়ে গেছি, এখন আমরা যাবো হচ্ছে ওর বাড়ির এখানে। যেহেতু অ্যাক্সিডেন্টের পরে বাইকের অনেক ক্ষতি হয়ে গেছে, মনে হয় 6-7 হাজার টাকার বেশি লেগে যাবে। আর টাকার কথা, টাকার বিষয়টা না, আমার ফ্রেন্ডদের হাতের আঙ্গুলে একেবারে, এই বৃদ্ধ আঙ্গুলে নাকি কোন আঙ্গুলে আমি ভুলে গেলাম, হসপিটালে 2 সেলাই দেওয়া লাগছিল, চামড়া ফেটে গেছে আর কি। আর ওই সিএনজি ড্রাইভারের উচিত ছিল একটু করে হলে দেখা, মানে দুর্ঘটনার পরে যে ভিকটিম ওর অবস্থা কীরকম, ওটা দেখে ডাইরেক্ট চলে গেছে। এই জন্য আমাদের মনে একটু বেশি ক্ষোভ আর কি, এই জন্য সরাসরি ওর বাসায় যাচ্ছি। আর আজকে যদি কোনো কিছু দফার অফার না হয় তাহলে আমরা সরাসরি থানায় গিয়ে মামলা করে দিব। তো কল্যাণপুরের এখানে পৌঁছে গেলাম, ওরা কই আদা মারা তুমি